বোল্ড অবতারে এবার দেখা মিলল টলিউড কুইন অপু বিশ্বাসের। হ্যাঁ বন্ধুরা, নতুন ছবির জন্য কাজ করছে অপু বিশ্বাস, ছবির নাম ছায়াবৃক্ষ, তা আমরা ইতিমধ্যে অনেকে জেনেছি। তবে নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন অপু। এবার সেই ছবিতে অপুর সাথে দেখা মিলবে বাপ্পির। অপু বাপ্পি জুটির একটি ছবি এখনো প্রতীক্ষায় রয়েছে মুক্তি। তবে এই বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তির আগেই হয়তো আরো একটি নতুন ছবি নিয়ে হাজির হতে পারেন অপু বাপ্পি। নতুন সিনেমায় অপু বিশ্বাস, এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার তিনি নতুন আরো একটি সিনেমায় কাজ করতে চলেছেন। অভিনেতা পরিচালক ও প্রযোজক শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রিয় কমলা সিনেমায় দেখা যাবে তাকে। চলতি মাসের 18 তারিখে শুটিং শুরু হবে বলে জানিয়েছে নির্মাতা। এ প্রসঙ্গে জয় বলেন, সিনেমাটির গল্পে অপু বিশ্বাসকে প্রয়োজন। তাকে গল্প শোনানোর পর তিনি মৌখিকভাবে কাজটি করতে সম্মতি জানিয়েছেন। বর্তমানে তিনি ঢাকার বাইরে অন্য একটি সিনেমায় শুটিং করছেন, ঢাকায় ফিরলেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হবেন। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এদিকে শাহরিয়ার নাজিম জয় এরই মধ্যে কয়েকটি সিনেমা নির্ধারণ করেছেন। 2015 সালে প্রার্থনা সিনেমা নির্মাণের মাধ্যমে নির্মাতা হিসেবে তার অভিষেক হয়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই বোল্ড অবতারে অপু বিশ্বাস দেখা মিলবে আবারও সেই বাপ্পির সাথে। বাপ্পির সাথে জুটি বেঁধে সিনেমা করতে চলেছেন আরও একটি। তো বন্ধুরা, কেমন হবে এই সিনেমাটি? দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আর সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেল লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।